नमस्कार स्वागतम हल द प्राइम शो और स्टुडियो मैं प्राचल प्रतिम हजरीका आज द प्राइम शो बहुकट गुतवपूर्ण विषय आपलो चलंत समस्या स्पर्शकतर विषय ये सामग्रिक विषयबूर ऊपर आम पुंगखानुपुख रूप विश्लेषण कर जीतु अफगानिस्तान एतिया सम्पूर्णरूपे तालिबानर दखलत गैछे किन्तु अफगानिस्तानर विवरणी आगबढ़ाई आछे विभिन्न जने आरु आमी धारावाहिक गति तेनेधरणर बहुकेटा रिपोर्ट आपोनालोकक आगबढ़ाई आछो देखुवाई आछो किन्तु एटा एक्सक्लुसिव साक्षात्कार आछे অসমৰ জুৱাই আৰু দুটা সন্তানৰ পিতৃ মিৰ্জাৰ শাহজাদা খান উদ্বিগ্ন এতিয়া সাম্প্ৰতিক আফগানিস্তানৰ পৰিস্থিতিক লৈ মাতৃভূমিৰ এই পৰিস্থিতিৰ কাৰণে তেওঁ পাকিস্তানকো দোষাৰোপ কৰিছে পাকিস্তানে কেনেধৰণে তালিবানক সহায় কৰিলে বা তালিবানে আফগানিস্তান দখল কৰাৰ লগে লগে ভাৰতত ইয়াৰ কি প্ৰভাৱ পৰিব এই সামগ্ৰিক বিষয়খিনি আমাৰ এছ'চিয়েট এডিটৰ নীলয় ভট্টাচাৰ্যয় তেওঁৰ সৈতে কথা পাতিলে আফগানিস্তানৰ এই ব্যক্তিগৰাকী আৰু কি কি দিলে সম্পূৰ্ণ সাক্ষাৎকাৰ এক্সক্লুচিভলি আপোনালোকৰ বাবে আগবঢ়াইছোঁ অসমৰ জুৱাই আৰু আফগানিস্তানৰ বাসিন্দা শাহজাদা খানাজি আমাৰ সৈতে আছে গুৱাহাটীৰ কাখৰিয়া মিৰ্জাত নিজৰ পৰিয়ালৰ লগত শাহজাদা খান থাকে কিন্তু ভাৰতবৰ্ষত টুৰিষ্ট ভিজা ইন এণ্ট্ৰি ভিজা লৈ অসমত থাকে আৰু প্ৰতি বছৰে এণ্ট্ৰি ভিজা ৰিনিউ কৰিব লাগে যদিও শাহজাদা খানৰ আফগানিস্তানত এতিয়া দুজন এজন বন্ধু আছে আৰু কোনো নাই কিন্তু আফগানিস্তানৰ পৰিস্থিতিলৈ শাহজাদা খান উদ্বিগ্ন চিন্তিত আৰু নিজৰ ভৱিষ্যতলৈ চিন্তিত শাহজাদা খানজী সবচে পেলে তো অসমীয়াত কওঁ হয় প্ৰথম কথা হ'ল যে আফগানিস্তানৰ বৰ্তমান পৰিস্থিতি আপুনি টিভিতে চাই গম পাইছে বা বন্ধুবৰ্গৰ পৰা ফোন কৰি গম পাইছে প্ৰথম আফগানিস্তান যি ছবি আপুনি টিভিত দেখিছে তাক দেখি মনলৈ কি ভাবা কি চিন্তা হয় প্ৰথম কথা হ'ল আপোনাৰ প্ৰশ্নৰ আগত মই দুআষাৰ কথা ক'ব বিচাৰিছোঁ মই আজি বহুত দুখিত আৰু জাষ্ট আই এম কনফিউজন মাৰ ছাৰ বহুত টেনশ্যনত আছোঁ টোপনি চোপনি নাই আজি কেইদিনৰ পৰা যেনেকৈ আফগানিস্তানৰ চিটুৱেশ্যন তেতিয়া আজি বেছি দুখ লাগিছে যে ৰাতিপুৱা উঠি মই কিমান কান্দিছোঁ বিশ্বনাথ যে আজি আফগানিস্তানৰ 102nd ইণ্ডিপেণ্ডেন্স ডে আছিলে কিন আঢ়ুৱাই দিলে মাত্ৰ 4 দিনৰ আগতে আঢ়ুৱাই দিলে যেনেকৈ ৱৰ্ল্ড কাপত মানুহ ফাইনেলত একটা ৰংৰ কাৰণে হাৰি যায় পূৰা দেশ দুখিত হয় আজি আফগানিস্তানে 102nd ইণ্ডিপেণ্ডেন্স ডে বনাব নোৱাৰিলে আচ্ছা 2 নম্বৰ আপোনাৰ প্ৰশ্ন উত্তৰত মই এইটো ক'ব বিচাৰিছোঁ শ্বৰ্টকাট আমি যদি 10 তলা বিল্ডিঙত বহি থাকোঁ আলোচনা কৰোঁ বাঘ আহিলে হাতী আহিলে যিমানে ডেঞ্জাৰাছ জানোৱাৰ আহক ভূমিকম্প আহক জুই লাগি যা আমি 10 তলাৰ পৰা খিৰিকী দি জাম্প নামাৰোঁ যদি জাম্প মাৰিবলগা হয় উদাহৰণ জাম্প কি চিটুৱেশ্যন হ'ব বাঘ জীৱ জন্তু থাকিও ডেঞ্জাৰাছ চিটুৱেশ্যন হ'ব ভূমিকম্প থাকি তো আপুনি চিন্তা কৰক ৱৰ্ল্ডত ৰেকৰ্ড হ'ল যে ইউৰোপীয়ানৰ চাকা ধৰি চিন্তা কৰক প্লিজ মনটো ফাটি যায় মানুহ কি মই ভাবিছোঁ কিজানি জীৱ জন্তু দেখিলেও তাৰ চকুৰ পানী কিজানি ওলাইছে চাকা ধৰি ধৰি ঠালি গুৰি গ'ল চাইটোত অ' চৰি প্লেনৰ চাইটোত উঠি গ'ল মানুহৰ জন্তু সকলোৱে কান্দি আছে একচেপ্ট তালিবান তালিবানে হাই আছে ফূৰ্তি কৰি আছে নাচি আছে তামাচা দেখাই আছে কৈ কেল ৰায় ইয়াৰ বিষয়ে আৰু বেছি মই কি ক'ম আৰু কি চিটুৱেশ্যন ডেঞ্জাৰাছ চিটুৱেশ্যন কেৰেট অল ইন আফগানিস্তান আচ্ছা মই অসমৰ কথাখিনি তাৰ পিছত ক'ম তাৰ আগতে এটা কথা সুধিব বিচাৰোঁ যে আপুনি যেতিয়া আফগানিস্তান এৰি ভাৰতবৰ্ষলৈ আহিছিলে প্ৰায় 1980 চনত সেই ওচৰ তেতিয়াও কিন্তু তালিবান আছিলে দেখ এই তালিবান একটাই গ্রুপ আছে আজি 46 বছৰৰ পৰা আর এই তালিবানক ট্রেন করাইছে পাকিস্তানে তালিবান এইটো কোন হয় তেওঁলৈকে একচুয়ালি দি ওয়ার ট্রাইবেল পশতুন এইটো পাকিস্তানৰ নহয় আফগানিস্তানৰ নহয় 6 মাহ ঠাণ্ডাত পাকিস্তানত থাকে 6 মাহ গৰমত আফগানিস্তানত আহিছিলে আমি হুৰু তাকাওঁ ইতি আমাৰ বাখত কৈ কুচি ইহঁতে উঠ পালিছে উঠত নিজে মানে এইটো টেণ্ট বনাই মানে পাহাৰত টেণ্ট মানে পাৰ্মানেণ্ট ঠাই কোনো নাই ইহঁতৰ আৰু ইহঁতে আল্লাহ ৰসুল কোৰাণ তাকে বেছি গুৰুত্ব দিয়ে বেছি মানে পীৰ আৰে মৌলানা নাকি এইবিলাক মানে ইহঁতে ডাক্তৰৰ তাতো নাযায় বেমাৰ হ'লে পীৰৰ তাত যায় তাৱিজ দিয়ে এইবোৰ মানুহ যেতিয়া আমাৰ আফগানিস্তানত 1979ত ৰুছ আহিছিলে মহম্মদ চাদ্দাত মহম্মদ দাউদ খানক আটাই কিনে মহম্মদ তাৰকক বহাই দিলে তেতিয়া আমেৰিকাই চৌদি আৰৱ এনেকৈ কিছুমান অৰ দেশ আহি কিনি পাকিস্তানটো আৰু ক'বই নালাগে পাকিস্তানৰ পৰিচয় কি দিম দালাল
একজন মানুষ যেটা নিজে কষ্ট করিব নাৱারে বা কিবা কাম করিব দালাল দর করায় লিগাল হয় লিগাল হো এইটো হল পাকিস্তান তো পাকিস্তানক কলে যে দেখ আমাক মানু লাগে যে রুসরে এগেনস্ট ইউজ করা মানু লাগে পান্ডিং আমি করিম যে মান লাগে পাকিস্তানক কি লাগে পাকিস্তান লাগে লাগে এ পাড়িয়া মানুষ এ পশতুন ট্রাইবলক মাতি আর কেটা মানে পীর পকির এনেক ম্যানেজ করি এমন তক মানে ব্রেন্ড ওয়াশ করে দিলে যে তুমি আফগানিস্তান যা আফগানিস্তান শহীদ বলিয়ে দশ তালা জনত বাবু পাঁচ তালা জনত বাবু ওলা বানাইছে এনেক ব্রেন্ড ওয়াশ করে আফগানিস্তান পঠাই দিছে রুশ তো 1989 গোল ঘুষি গোল তার পিছে যে 9/11 এটা গোল আমরেখা যেটা আই গোল আফগানিস্তান আকু চীন চীন ও রুশ ইরান এনেক দেশ বিলাগে আকু পাকিস্তান তো আছে দালা এটা আমাক লাগে আপনি যে প্রশ্ন করি তালিবান তালিবান এই গ্রুপ যে নাম তেতিয়া বেলিগ নাম আছিলে হিজবুল ইসলামী আরাকাতুল ইসলামী মুজাহিদিনুল বদর আর কিবা কিবি নামত আছিলে কিন্তু মানুষ এই মানুষ আছিল এতিয়া যে তালিবান নাম দিছে আর মোর দুঃখ এইটো লাগে যে এমনটি টেরারিস্ট টেরারিস্ট তো কেউ খতরনাক টেরারিস্ট মানুষ মারে দু গুলি শুট করে মরি যায় এমন তোর মারা ইস্টাইল টা 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 মানুষ একদম একদম চাওলের নিচ না টুকরা টুকরা হয়ে ডেড বডি না পায় আপনি কেলে গুছি আসছিল আফগানিস্তানের পর মই হুরু কলত যেটা যুদ্ধ লেগে গেল তেতিয়া আমার এই যে মাদ্রাসা টাইপ মক্তব আসলে মানে তেতিয়া ক্লাস থ্রি মক্তব থ্রিত ফুড়ি আসিল তেতিয়া রাতেপা যেটা মক্তব যায় সব জুই লেগে গেল তালিবান তাই টেরারিস্ট বিলাক আসলে নাচে আছে দংশু হয়ে গেল তেতিয়া হুরু কলত তা যে যদি ন করে তেতিয়া আপনি তালিবান জয়েন করব লাগিব বা এনেক মানে টেরারিস্ট কট্টরপন্থী হিসাবে যাব লাগে তেতিয়া মই ইন্ডিয়াত গুছি আইলো হুরু কলত আর ইন্ডিয়া আর আফগানিস্তান আজি বলে নহয় এই যুদ্ধর টাইমত বলে নহয় আমার মহান পাপুজি ওর খান গাফার খান টাইমর পরা একদম গুড রিলেশন আর ইটো রিলেশনের বিষয়ে পুরো পৃথিবী জানে তালিবান বা আফগানিস্তানের পর আপনি ভারতবর্ষলৈ আহি অসমলৈ আহি মির্জা কেনেকে পালে মই যেতিয়া ভারতত আইছিল মই প্রথম বরাক বালি একজন খান মানু আছিলে মই যে ইয়ার পর গৈছো এক মাথাত আছিল 2018 তেতিয়া এই তার ঘরতে এক মা লুকাই থাকিব লগা হল মই পাসপোর্ট আকো এতিয়া মই পাই তারা একজন দাদা আসলে মরিলে নবাব খান ইয়ে মোক লই আনিলে বদরপুর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বলে কয় তাতে কিছু মন্দির নাছিল হুরু আসিল গাজিয়ান নাই তারপর গুছি গেল কলকাতা বর্ধমানত আসিল মেমারিত আসিল আন্ডালত আসিল তারপর এক মুজফরপুর কেচেসরাই দুঃখের দিন আসিল খানের তাতে কাম করুন গার্জিয়ান নাই যত ভাল পাম বলো বেপালি মানে গুছি যাম তারপর আকো অসমত আইল কার্বি আংলাং শিলচরত থাকিল তার পিছত 1986 পরা ইয়াতে 84 পর আমি ইয়াতে সেটেল হলো বিজয়নগরী পলাশবাড়ি এরিয়াত তার পিছত অল্প ডাঙর হলো তেতিয়া আর নিজের জীবনটো মূল্য বুঝি পাইছো জীবন একটা বানাব লাগে বাই দ্য গ্রেস অফ ইসু মাসি মই আজি লড়া ছোৱালী আছে গড় আছে আর মই সুখী আছো সবচেয়ে ডাঙর সম্পত্তি হল সুখ শান্তি গড় দুয়ার ডাঙর সম্পত্তি নহয় মই এতিয়া অসমত বহুত সুখী আছো এইটো মোর কারণে আর সবচেয়ে ডাঙর সম্পত্তি আপনি অসমত সেই 1986 মির্জাত আছে তাতে আপনি সম্পত্তি করেছে ঘর দুয়ার আছে কিন্তু 18 আপনার ডিটেনশন ক্যাম্পত দিবা হল সেই সময়সাত আপনার আকো চিন্তা হয়েছিল নাকি আকো মই পাকিস্তান বা আপনাকে পাকিস্তান যাবলগিয়া হয়েছিল আফগানিস্তান আফগানিস্তান হয় আফগানিস্তান তো একমার কারণে যাবলগা হয়েছে তো এইটো কথা আর এইটো মিঠার তো এই তালিবানের লগত মিল না খায় এইটো এনে মানে অল্প পলিটিক্স ম্যাটার আসলে নাহলে মোট সব ডকুমেন্টস আসলে মই ইন্ডিয়ান সিটিজেন আসিল মই নি গৌরব করেছো যে মই ভারতীয় মই চারবার সরকার বানাইছো যাতে কি আর ডাঙর সিটিজেন কি চারবার ভোট দিছো আই গিভিং ফোর টাইম ভোটস আপনি ডিটেনশন আপনি ডি ভোটার হয়ে ডিটেনশন কম্প যাবলগিয়া হয়েছিল ইয়েস আই ওয়াজ ল্যাঙ্গুয়েজ ইন 15 মান্থস ইন জেল বাই দ্য নেম অফ ডিটেনশন ক্যাম্প নোট ডিটেনশন ক্যাম্প এন্ড দেন লাইক ইউ আর সেন্ট টু আফগানিস্তান সো ওয়্যার ডিড ইউ স্টে দেয়ার হোয়াট ডিড ইউ ডু আউট দেয়ার ইয়া তেতিয়া মানে ইমান দিন যে লাগিছে কেউ আফগানিস্তান এমবিসি মোক একসেপ্ট করিব পারা নাই মোর কোনো তাতে আড্রেস ঠিকানা নাই দিও দেউতার কারণ মানুষ লাগি মোর মিসিজ যাই কিনে তাতে রিকুয়েস্ট করি আর মোর দেউতার সাইডের পর কিবা ডকুমেন্টস বনাই কিনে পিছত মোক আফগান এমবিসি একসেপ্ট করিলে তার পিছত মোক 2018 মে মাহত পঠাই দিলে আফগানিস্তান তাত গই কোত থাকিলে তাত কেনেকুয়া পরিস্থিতি আসিলে তাত পরিস্থিতি মোর লাখ ভাল আসিলে মই তো ইউরোপিয়ান আট পেল হোম বলে ইনাক লাগিছিল এটা নামা লাগে লাগে মোক তো মারি পলাব কারণ মই তাকাত ইয়াতে তাকাওতে মোক তালিবানে ট্রেনিং দিয়েছে মোর এইটো লগত এতিয়াও প্রুফ আছে কারণ আই এম এ সিম্পল রাইটার নট ফেমাস রাইটার তেতিয়া আই ইভস রিডিং সাম মেসেজ রিলেটেড উইথ ইন্ডিয়ান ন্যাশনালিটি এন্ড পিস
So like sare jahan se aaj Hindustan hamara, it first we are all Indian. Then we are Hindu, Muslim, Sikh, Christian. And we are all brother of your joint family. Moi to spreading Korea silo. Tite according to some terrorist group, fundamentalist group. So Hindu can't brotherhood with Muslim. Hindu are kafir. And we are fighting in Jammu and Kashmir by the name of jihad. Or tum ina kai spread Korea se bhai ko kai hobel. To yata takati mote training pai silo. তার পিছত মই তেতিয়া ভাবা নাছিলোঁ আফগানিস্তানে যাব লাগিব হ'ব ইণ্ডিয়ান চিটিজেন পালোঁ চৰকাৰ বনালোঁ পাছপৰ্ট আছে পি আৰ চি আছে মাটি মোৰ নাম ম্যাজি পট্টা আছে এনেকুৱা আপোনাৰো ইমান ডকুমেণ্টছ নাই আপুনিতো ইণ্ডিয়ান আপোনাৰ ইমান ডকুমেণ্টছ নাই যিমান মোৰ আছিলে তো মই কিয় মানে ইয়াৰ নাছিলোঁ কিন্তু আনফৰ্চুনেটলি কি হ'ল যে মানে মিছআণ্ডাৰষ্টেণ্ডিং হ'ল কিহৰ কাৰণে মোক মানে পঠাই দিলে মই নেশ্যনেল এৱাৰ্ডো পালোঁ আই হেভ ৰিচিভ নেশ্যনেল এৱাৰ্ড কোনটো অফিচৰ পৰা যোন আমাৰ মান পাপো যে মহাত্মা গান্ধী বনোৱা অফিচ কৌমি একতা অভিযান এইটো নেশ্যনেল এৱাৰ্ডো 2005 পালোঁ তাৰপিছত তাতে গৈ কিনে আৰু যিবিলাক কথা আৰু বৌদি গলীয়া হ'ব এবাৰ শুনোচোন পাকিস্তান যেতিয়া 18 আফগানিস্তান গৈছিলে ক'ত থাকিলে কি কৰিলে আকৌ কেনেকৈ যেতিয়া মই যাওঁ দিল্লীৰ পৰা যেতিয়া মোক প্লেনত উঠাই দিলে মই কৈছোঁ মোৰ গ'ল আৰু শেষ আৰু লাষ্ট এতিয়া মই তলত চাই আছোঁ ইণ্ডিয়া ভাৰতত চাই আছোঁ আৰু চকুৰ পানী ফুৰি আছে কাৰণ সেইটো মোৰ মা প্ৰথমটো পৃথিৱীত প্ৰাচীন কালত একটা জমিন একটা আসমান আছিলে বিলিক বিলিক নাছিলে হিন্দু হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান একো নাছিলে পিছত যেনেকা পাকিস্তান আফগানিস্তান এছিয়া ইউরোপ বনিলে এই হিন্দু মুসলিম ওইনাকা বনিলে ইয়ার উপর মই এখন কিতাবও লিখিছো যে মানুহ মানুহ জাতি মাত্র তিনটা মোটা মাইকি আর ইনোক ইনোক মানে